হ্যালো বন্ধুরা, কন্টেন্টে তোমাদের স্বাগত। আমি অর্পণ, আর আজকের ভিডিওটা হতে চলেছে একটু ইনফরমেটিভ। তোমরা হয়তো খেয়াল করেছো যে গত জানুয়ারি মাস নাগাদ আমরা গিয়েছিলাম একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করতে, যেটা হচ্ছে MDPS অর্থাৎ মেজিয়া থার্মাল পাওয়ার স্টেশন। আর সেই রিগার্ডিং আমরা 7টা ভিডিও অর্থাৎ ব্লগও কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছিলাম। তোমরা যদি এখনো ভিডিওগুলো না দেখে থাকো তাহলে করছোটা কি, যাও এখনই দেওয়া আছে আই বাটনের লিঙ্ক, ওখান থেকে গিয়ে ভিডিওগুলো দেখো। এবং ভিডিওগুলো আপলোড করার পর থেকেই আমাকে অনেকে কমেন্ট করেছে যে দাদা, যদি আমরাও চাই MTBS এ ট্রেনিং করতে তাহলে কিভাবে অ্যাপ্লিকেশনটা করব, অ্যাপ্লিকেশনে কি লিখব বা কিভাবে যেতে হবে, এরকম নানা কোশ্চেন আমার কাছে এসেছে। আর তাই এই ভিডিওটি বানানো। আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমরা বলবো যে কিভাবে MTBS এ ট্রেনিং করতে হয়, অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সার্টিফিকেট হাতে পাওয়া পর্যন্ত কি কি করতে হবে, কি কি করতে নেই, এসব নিয়েই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো। তাই অনুরোধ করবো যে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো, অনেক কাজে দেবে। তো ফিরে আসছি ইন্টার পর। MTBS এ ট্রেনিং করতে গেলে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে এবং সেটাকে পাঠাতে হবে। এবার অ্যাপ্লিকেশনটা করবো কি করে, তো প্রথমেই অ্যাপ্লিকেশনটি করার জন্য 15 জনের একটি গ্রুপ বানাতে হবে। ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 15 জনের একটি গ্রুপ হবে, তার বেশি যেন না হয়। এইবার ওই 15 জনের কাছ থেকে তাদের ফুল নেম, ইমেল আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার নিতে হবে। এবং এবার অ্যাপ্লিকেশনটি করার জন্য কলেজের যে অফিসিয়াল প্যাড থাকে অনেকটা এমন, সেটি তোমাদের প্রয়োজন হবে। এবং এটা তোমরা তোমাদের যে HOD বা TPO থাকবে তাদের কাছ থেকে অনায়াসে পেয়ে যাবে। এবার কথা হচ্ছে যে অ্যাপ্লিকেশনটাতে কি লিখতে হবে, তো সেটা নিয়ে চাপ নেওয়ার কিছু নেই। ডিসক্রিপশনে দেওয়া আছে একটা লিঙ্ক, ওখান থেকে তোমরা স্যাম্পেলটা ডাউনলোড করতে পারো এবং স্যাম্পেলে যেটা দেওয়া আছে লেখাটা সেটাকে কপি পেস্ট করবে এবং কিছু চেঞ্জ করতে হবে সেটা বলে দিচ্ছি কি চেঞ্জ করতে হবে, তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি হয়ে যাবে। এবার কথা হচ্ছে যে অ্যাপ্লিকেশনের চেঞ্জটা কি করতে হবে। প্রথমত তোমাদের কলেজে যে অফিসিয়াল ব্যানার আছে সেটা তোমাদের লাগাতে হবে। নেক্সট তোমাদের টাইম সিলেক্ট করতে হবে, কোন টাইমে তোমরা ট্রেনিংটি করতে চাও। মেজিয়াতে সামার ভ্যাকেশন, পূজা ভ্যাকেশন এবং উইন্টার ভ্যাকেশন, এই তিন টাইমে ট্রেনিং গুলো হয়ে থাকে। তো আমরা বেসিক্যালি উইন্টার ভ্যাকেশনে গেছিলাম, তাই তোমরা যদি চাও তাহলে উইন্টার ভ্যাকেশন নিতে পারো অথবা তোমাদের ইচ্ছার মতো সামার ভ্যাকেশন বা পূজা ভ্যাকেশনে নিতে পারো, কিন্তু সেটা যেন মেনশন করা থাকে যে আমরা এই টাইমে ট্রেনিংটি করতে চাই। ওকে, নেক্সট দেখবে অ্যাপ্লিকেশনটির মধ্যে একটা জায়গায় ছক করা আছে, সেখানে তোমাদের যে 15 জন যাবে তাদের নাম, কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি তোমরা যদি দাও তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটি মোটামুটি কমপ্লিট। নেক্সট তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের যে TPO বা তোমাদের যে HOD আছে তাদের কাছ থেকে একটা সই নিতে হবে, সেটা TPO হতে পারে, সেটা HOD হতে পারে, একজন বলি একজনের সই তোমাদের নিতে হবে এবং তোমাদের অ্যাপ্লিকেশনটি পুরো কমপ্লিট। এবং এখন তোমরা স্পিড পোস্টে সেটাকে পাঠিয়ে দেবে MTBS এর অফিসে, যার ঠিকানাও কিন্তু অ্যাপ্লিকেশনটিতে লেখা আছে। এবার আসবো স্টেপ 2 তে, যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। এবার তোমরা তো পাঠিয়ে দিলে স্পিড পোস্টে, এবার যদি তোমাদের অ্যাপ্লিকেশনটি MTBS অ্যাকসেপ্ট করে তাহলে 2 থেকে 2.5 মাসের মধ্যে একটি কনফার্মেশন লেটার তোমাদের কলেজে পাঠিয়ে দেওয়া হয়। বেসিক্যালি লেটারটি তোমার ধোপাতার হয়, যেখানে ফার্স্ট পেজটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, যেখানে তোমরা যে 15 জন যাবে তাদের নাম লেখা থাকবে, MTBS এ ট্রেনিং করতে গেলে কিছু নিয়ম মানতে হবে সেগুলো লেখা থাকবে এবং তোমাদের যে ট্রেনিং অফিসার এবং তোমাদের যে ট্রেনিং অ্যাডভাইজার থাকবে তাদের নাম কিন্তু ওখানে দেওয়া থাকবে। এবং এই পেজটিকে আমরা বলবো মেইন গেট পাস। কেন এমন নাম দেওয়া তোমরা কিছুক্ষণ পরে বুঝতে পারবে। এরপর আসে সেকেন্ড পাতায়, সেকেন্ড পাতায় থাকবে একটা বন্ডের স্যাম্পেল, যেখানে লেখা আছে যে যদি তোমরা ওখানে গিয়ে কিছু ক্ষতি করো তাদের তার দায়িত্ব তোমরা নেবে এবং ওখানে গিয়ে চ্যাংরাম করতে গিয়ে তোমাদের কোনো ক্ষতি হয় তাহলে সেই দায়িত্ব ওদের নয়, এরকম কিছু পয়েন্ট ওখানে লেখা আছে। তো এখানে বলার কিছু নেই, যা যা লেখা আছে সেটাকে কপি করবে তোমরা একটা 10টা স্ট্যাম্প পেপারে এবং তারপর সেটাকে নোটারি করতে হবে। এটা যে কোনো কোর্ট থেকে হতে পারে এবং 2 থেকে 250 টাকার মধ্যে এটা হয়ে যাবে। সেকেন্ড পাতায় আরো একটা জিনিস থাকে, যেটা হচ্ছে MTBS এর ব্যাংক ডিটেলস। তোমরা যেহেতু ওখানে ট্রেনিং করতে যাচ্ছ এবং তার জন্য তোমাদেরকে ওখানে পে করতে হবে 1000 টাকা পার হেড হিসেবে এবং তার জন্যই কিন্তু এই ব্যাংকের ডিটেলস গুলো দেওয়া আছে। এবং এই পেমেন্টটি তোমরা অনলাইনে করতে পারো, যদি তোমাদের UPI এর সুবিধা হয় তাহলে UPI থ্রু কিন্তু এটা করতে তোমরা পারো। জাস্ট ট্রানজাকশনে যে আইডি থাকে সেটার স্ক্রিনশট নিয়ে প্রিন্ট করে রাখতে হবে এবং এটাকে আমরা বলবো পেমেন্ট রিসিপ্ট। MTBS এ ট্রেনিং করতে গেলে 2 জিনিস কিন্তু মাস্ট, একটা হচ্ছে হেলমেট আর একটা হচ্ছে স্পোর্টস শুজ। হেলমেট তোমরা বাড়ি থেকে নিয়ে যেতে পারো অথবা ওখানে দোকান আছে ওখান থেকে কিনতে পারো, কিন্তু ওখানে দামটা একটু বেশি হবে, তোমরা যদি বাড়ি থেকে নিয়ে যাও হয়তো কম টাকায় তোমরা পেয়ে যাবে। এবার কথা হচ্ছে সঙ্গে তোমরা কি কি ডকুমেন্টস দেবে। তো প্রথমে বলে রাখি যে তোমাদের যে মেইন গেট পাস আছে সেটাকে নেবে, তোমাদের যে বন্ড তৈরি করেছো সেটাকে নেবে, নেক্সট হচ্ছে 3 থেকে 4 কপি কালার ফটো পাসপোর্ট সাইজের সেটা নিতে হবে, কলেজ আইডি, ভোটার কার্ড,
এবং তোমরা যে 1000 টাকা পেমেন্ট করেছো তার প্রুফ হিসাবে একটা মানি রিসিপ্টের জেরক্স, এবং শেষে মোস্ট ইম্পর্টেন্ট থাকার জায়গা তোমাকে চুজ করতে হবে। এমটিবিএস এর আশেপাশে অনেক হোটেল থাকে, ওখানেই কথা বলতে পারো এবং তোমরা কিন্তু অনায়াসে ঘর পেয়ে যাবে। ঘরটা মোস্ট ইম্পর্টেন্ট, তাই ট্রেনিং শুরু হওয়ার আগে কিন্তু তোমরা ঘরের ব্যবস্থা করে নিও, না হলে পরে অনেক অসুবিধা হবে। নেক্সট স্টেপ হচ্ছে এমটিবিএস এ পৌঁছানো। অনেকে জিজ্ঞেস করেছে যে সব তো জোগাড় হলো, এবার যাবোটা কি করে বা কদিন আগেই বা যাবো? তো বলে রাখি যে তোমাদের যে কনফার্মেশন লেটারটি আসবে সেখানে তোমাদের ট্রেনিং কবে থেকে শুরু হচ্ছে এবং কত তারিখ অবধি হবে সেটা কিন্তু মেনশন করা থাকবে, এবং টার্গেট নিয়েও যেদিনকে তোমাদের ট্রেনিং শুরু হবে তার আগের দিন সন্ধ্যেবেলা যেন তোমরা এমটিবিএস এ পৌঁছে যাবে। এবং ট্রেনিং এর প্রথম দিন অনেক চাপ থাকে, যেটা জার্নির পরে করাটা অনেকটা মুশকিল, তাই আগের দিন সন্ধ্যেবেলায় গিয়ে ফুল রেস্ট নাও, পরের দিন যাতে তোমাদের কাজটা করতে সুবিধা হয়। এবার প্রশ্ন আসছে কোন রুটে যাবো, বাস রুটে যাবো নাকি ট্রেন রুটে যাবো? আমি বলবো যে তোমরা যদি কলকাতা থেকে থাকো তাহলে হাওড়া থেকে ব্ল্যাক ডায়মন্ড বা ফুল যে কোনো একটা ধরে তোমরা চলে যাও দুর্গাপুর, এবং দুর্গাপুর নেমে যে কাউকে জিজ্ঞেস করো যেখানে বাস স্ট্যান্ডটি কোথায় আছে, এবং সেখান থেকে তোমরা দুর্গাপুর বা এমটিবিএস যে কোনো একটা বাসে ওঠো। বাসে হয়তো 1-1.5 ঘন্টা লাগবে, এবং দুর্গাপুর মোড় এই জায়গাটির কথা মাথায় রাখো, এখানে তোমাদের নামতে হবে। দুর্গাপুর মোড়ে যদি তোমরা নামো তাহলে তোমাদের সুবিধা হবে, কারণ ওখান থেকে তোমাদের যে গেট নাম্বার 2 সেটা হচ্ছে খুব কাছে, আর ওখানেই তোমাদের খাবার দোকান বা তোমাদের থাকার জায়গা সব কিন্তু ওখানে তোমরা পেয়ে যাবে। নেক্সট স্টেপ হচ্ছে গেট পাস নেওয়া এবং ট্রেনিংটা শুরু করা। তোমাদের কনফার্মেশন লেটারে যেই ডেট দেওয়া থাকবে সেদিন সকালবেলায় তোমরা এমটিবিএস এর ভিতরে ঢুকবে, এবং গেট পাস সেকশনে তোমাদের যে কনফার্মেশন লেটারটি আছে সেটা দেখাবে, এবং 15 জনের যেই ভোটার আইডি সেগুলো তুমি যদি দেখাও তাহলেই তোমাদের এমন একটি গেট পাস দিয়ে দেবে যেটাকে বলা হয় টেম্পোরারি গেট পাস। এমটিবিএস এর ভিতরে ঢুকতে গেলে এটা হচ্ছে মাস্ট, গেট পাস হচ্ছে তোমার পাসপোর্ট, এটা ছাড়া তোমাদের কেউ ঢুকতে দেবে না, এবং এইভাবে তোমরা একদিনে গেট পাস নিয়ে ভিতরে ঢুকবে। এবং এই তো গেল প্রাইমারি গেট পাস, এবার তোমাদেরকে 15 দিনের গেট পাস নিতে হবে, না হলে তোমরা কিন্তু আর ঢুকতে পারবে না। এই গেট পাসটা ভ্যালিডিটি কিন্তু একদিনই থাকে, তাই জন্য তোমাদের 15 দিনের গেট পাস নেওয়া মাস্ট, এবং তার জন্য তোমাদেরকে যেতে হবে অ্যাডমিনিস্ট্রেশন ভবন। সেটা কোথায় সেটা দেখবে, বিদ্যুৎ ভবন যদি তোমরা দেখো তাহলে বিদ্যুৎ ভবন থেকে এগিয়ে ডান দিকে পড়বে অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং, এবং ওখানে গিয়ে তোমাদের যে ডিটেক্টর থাকবে তাকে দিয়ে তোমাদের যে গেট পাস মেন গেট পাস যেটাকে বলে তার উপরে সাইন করাতে হবে, এবং ওই ফ্লোরে দেখবে মেন অফিস আছে। তোমরা যদি অফিস থেকে জিজ্ঞেস করো তাহলে দেখবে তোমাদের কাছ থেকে তোমাদের যে বন্ড থাকবে সেটাকে নিয়ে নেওয়া হবে, এবং তোমাদের যে মেন গেট পাস আছে সেখানে তোমাদের যে ছবি আছে সেটাকে লাগিয়ে ওরা একটা স্ট্যাম্প দিয়ে দেবে, এবং ওই কাগজটা নিয়ে তোমাদেরকে বাইরে আসতে হবে যেখানে তোমাদের টেম্পোরারি গেট পাস দিয়েছিল সেখানে আসতে হবে, এবং সেখানে আসলে তারা কিছু স্ট্যাম্প মেরে দেবে, সাইন করে দেবে, এবং 15 দিন বা 20 দিন তোমাদের যতদিন ট্রেনিং চলবে সেই অনুযায়ী একটা গেট পাস ইস্যু করে দেবে, এবং এটা দিয়ে তোমরা কিন্তু আগামী 15 দিন ঢুকতে বা বেরোতে পারবে। এরপর আসি ভাউচারের কথায়। ভাউচারটা কি? তোমরা যে ট্রেনিং করেছো তার জন্য একটা সার্টিফিকেট ওখান থেকে দেওয়া হবে, এবং ওই সার্টিফিকেটটি নেওয়ার জন্য কিন্তু তোমাদেরকে তোমরা যে 1000 টাকা জমা দিয়েছিলে তার রিসিপ্টটা ক্যাশ কাউন্টারে জমা দিতে হবে, তাহলে ওনারা একটা রিসিপ্ট কপি দিয়ে দেবে যেটা দেখিয়ে কিন্তু তোমরা পরে সার্টিফিকেট নিতে পারবে, এটা ছাড়া সার্টিফিকেট তারা দেবেন না। অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং এর 3rd ফ্লোরে হয়তো ক্যাশ কাউন্টারটি আছে, ওখানে গিয়ে তোমরা যদি রিসিপ্ট জমা দাও তাহলে তোমাদেরকে একটা ভাউচার কিন্তু ওরা দিয়ে দেবে। এরপর থেকে আগামী 15 দিন বা আগামী 20 দিন তোমাদের যে ট্রেনিং চলবে সেই ট্রেনিংটা হবে, ট্রেনিংটা করো, ঘোরো ফেরো, যা ইচ্ছা করো, মজা করো, এবং এইভাবে 20 দিন ট্রেনিং করার পরে লাস্ট যে স্টেপটা সেটা করতে হবে যেটা হচ্ছে সার্টিফিকেট কালেকশন। এবং সার্টিফিকেটটি কালেক্ট করার আগে তোমাদেরকে কিছু ফর্মালিটিস মেনটেন করতে হবে, তোমাদেরকে একটা প্রজেক্ট রিপোর্ট বানাতে হবে, এটা খুব চাপের ব্যাপার নয় কারণ এমটিবিএস এর বাইরেই 50-60 টাকার মধ্যে তোমরা এটা কিনতে পারবে, সেটা নিয়ে চাপ নেওয়া কিছু নেই। এবং এই প্রজেক্ট রিপোর্টটি তোমাদের যে ডিরেক্টর থাকবে তিনি এবং তোমাদের যে ট্রেনিং অফিসার থাকবে তাকে দিয়ে সাইন করাতে হবে, এবং নেক্সট তোমাদের ভাউচার যেটা ছিল সেই ভাউচার নিয়ে যেতে হবে তোমাদের অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং এ। অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং এ গেলে তোমরা যদি ভাউচারটা জমা দাও অফিসে তাহলে তোমার নামে ইস্যু করা যে সার্টিফিকেটটি আছে সেটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, এইভাবে কিন্তু তোমরা ফুল প্রসেসটা করবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, তোমাদের যে বন্ধু বান্ধব বা তোমাদের সিনিয়র বা জুনিয়র যদি ইন্ডাস্ট্রি ট্রেনিং করতে চায় তারা তাহলে তাদেরকে এই ভিডিওটি দেখাও, তাদের সঙ্গে শেয়ার করো, আর তোমরা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করার পরে একটা বেল বাটন আসবে ওটাকেও ক্লিক করে দেবে, এবং তারপরে অল অপশন আসবে ওটাকে ক্লিক করে দেবে।
এরপরে তোমরা সব নোটিফিকেশন কিন্তু পাবে, তার আগে কিন্তু পাবে না। তাই সাবস্ক্রাইব বেল অল, ওকে বুঝে গেছো? আর তোমরা যদি ভিডিওটি ফেসবুকে দেখো তাহলে অবশ্যই ফলো করবে, পেজটাকে লাইক করবে, অবশ্যই শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।